চলতি মৌসুমে জেলায় উনচল্লিশ হাজার তিনশো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ইতোমধ্যে আঠাশ হাজার দুশো আঠাশ হেক্টর জমিতে আলু রোপণ শেষ হয়েছে এর মধ্যে গত কয়েকদিনের বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সদ্দ রোপণকৃত অধিকাংশ জমি কইরা আর কি খেতি করছিলাম ছয় ঘন্টা মানে তো আছি যদি আল্লায় রাহে তই সে মানে সরকারে যদি কিছু কিছু করে তই কৃষি বিভাগের হিসাব বৃষ্টিতে দুই লাখ পঁচাত্তর হাজার চারশো শতাংশ জমির ক্ষতির পরিমাণ সাতাশ কোটি চুয়ান্ন লাখ টাকা দুর্যোগ মোকাবেলায় আলু চাষের বিকল্প চাষাবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ ক্ষয়ক্ষতি কমানোর জন্য এবং এই দুর্যোগ থেকে কৃষকরা যাতে রক্ষা পায় সেজন্য আলুর জমি যেখানে পানি জমে আছে সেখান থেকে পানি সেচে পানি কমানোর জন্য আমাদের আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আলুর পাশাপাশি অন্যান্য ফসলও যেন আবাদ করে এটি আমাদের পরামর্শ হিমাগারে গত বছরের সংরক্ষিত এক লাখ মেট্রিক টন আলু এখনো অবিকৃত রয়েছে লোকসানের বোঝা মাথায় নিয়ে নতুন করে আবারও আলু রোপণ করেছিলেন কৃষক অসময়ের বৃষ্টিতে আবারও ক্ষতির মুখে পড়েছে কৃষক রাসেল মাহমুদ চ্যানেল আই মুন্সীগঞ্জ